হ্যালো গাইজ, আই হোপ ইউ গাইজ আর ডুইং অ্যাবসলুটলি ফাইন। আজকের অ্যারিয়ান স্ক্রিপ্টের এপিসোডটা খুব টু দ্য পয়েন্ট হবে। মোহনবাগানের বেশ কিছু কনফার্ম নিউজ, ইস্ট বেঙ্গলের প্রায় কনফার্ম নিউজ প্লেয়ার ট্রান্সফার হিসেবে। এক নম্বর নাম মোহনবাগান দিয়ে শুরু করছি, দেবজিৎ মজুমদার গোলকিপার, খুবই বিশ্বস্ত গোলকিপার, মোহনবাগানের খুবই চেনা ছেলে। এটিকে থেকে লোনে এক বছরের জন্য মোহনবাগানে আজকে সাইন করেছে। দেবজিতের সইয়ে খুশির হাওয়া মোহনবাগান সমর্থকদের মধ্যে। এখনও পর্যন্ত মোহনবাগানের আই লিগ জয়ী সদস্যদের মধ্যে শুধু শিল্টন পালি ছিল, এখন দেবজিৎ মজুমদারও যোগ হলো। যেহেতু এটিকে থেকে লোনে এসেছে, এটিকেতে আগেরবার স্টিভ কাপলের সময় সেভাবে সুযোগ পায়নি দেব। এবারেও দেবজিতের প্রতিপক্ষ কিন্তু শিল্টনের মতো গোলকিপার রয়েছে, শঙ্কর রায় আছে, তো সেক্ষেত্রে দেবজিৎকেও কিন্তু এবার লোড়ে জায়গা করে নিতে হবে। তবে মোহনবাগানের যে চারজন গোলকিপার সাইনিং হয়েছে, আমার মনে হয় ঘুরিয়ে ফিরিয়ে খেলিয়ে মোহনবাগান গোলকিপারের প্রবলেমটা সলভ করতে পারবে, যেটা আগেরবার ভীষণ রকম সমস্যা হয়ে দাঁড়িয়েছিল মোহনবাগানের ডিফেন্স আর গোলকিপিংয়ের জায়গাটা। মোহনবাগান আরেকজন কনফার্ম সাইনিং করে নিয়েছে, যদি একটু নাটকীয়ভাবে বলতে হয়, ইস্টবেঙ্গল থেকে মোহনবাগান নিয়ে চলে এলো ভিপি সুহেরকে। হ্যাঁ, মানে আগেরবার গোকুলাম কেরালায় খুব ভালোই খেলেছিলেন ভিপি সুহের। গোকুলাম কেরালায় তিনি কিন্তু লোনে ছিলেন, ইস্টবেঙ্গলের থেকে তিনি লোনে, ইস্টবেঙ্গলেরই তিনি প্লেয়ার ছিলেন, গোকুলাম কেরালায় লোনে গেছিলেন। আর ইস্টবেঙ্গলের সঙ্গে তার কন্ট্রাক্ট শেষ হচ্ছে 2019-এ, তো শেষ হচ্ছে মানে শেষ হয়ে গেছে, তারপরেই তিনি নো অবজেকশন সার্টিফিকেট নিয়ে মোহনবাগানে জয়েন করেছেন। মোহনবাগানের সাইনিং অলরেডি তার হয়ে গেছে, দেখা যাক। ভিপি সুহের কেরালার ছেলে, এর আগেও তিনি বাংলায় খেলার, তার যেহেতু ইস্টবেঙ্গলে এবং তার আগে ইউনাইটেড স্পোর্টসে বাংলায় খেলার তার অভিজ্ঞতা রয়েছে। কেরালার ছেলে, দেখা যাক কেমন তিনি খেলেন। বয়স তার অল্প, 26 বছর বয়স, দেখা যাক ভিকুনার আমলে তিনি নিজেকে কতটা মেলে ধরতে পারেন। এছাড়াও মোহনবাগানের কোচিং স্টাফ আরও দুজন রিক্রুটমেন্ট অলরেডি হয়ে গেল। মোহনবাগান যেভাবে সাইনিং করে সেভাবেই, যেভাবে অ্যানাউন্স করছে সেভাবেই অ্যানাউন্স করে দিয়েছে। মোহনবাগানের কোচিং স্টাফের মধ্যে ফিজিক্যাল ট্রেনার হিসেবে নিযুক্ত হলেন মিচেল জনসন অ্যাবর্সি, হানা থেকে আসছেন। এর আগে তিনি ছিলেন হাইল্যান্ড পার্ক জোহান্সবার্গে স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনাল কোচ ছিলেন। তো দেখা যাক, এর থেকে বেশি আমার কাছে কোনো তথ্য নেই তার সম্পর্কে। দেখা যাক, তিনি আশা করছি ভালোই কাজ করবেন এখানে এসে। আরেকজন মোহনবাগান গোলকিপার কোচ হিসাবে নিযুক্ত করলেন দীপঙ্কর চৌধুরী, তিনি আগের বছর ওজন এফসিতে গোলকিপার কোচ, অ্যাসিস্ট্যান্ট কোচ দুটোই ছিলেন। কোচিং লাইসেন্স যদি দেখতে হয় তাহলে এএফসি লাইসেন্স সি তার আছে, আর গোলকিপিং লেভেল 1 সার্টিফিকেট তার রয়েছে। আমি আশা করবো শিল্টন, দেবজিৎ, শঙ্কর এদের নিয়ে তৈরি হওয়া গোলকিপিং যে গ্রুপ, গোলকিপিং যে ব্র্যাকেটটা রয়েছে, তাদের নিয়ে তিনি খুব ভালোই কাজ করবেন। তো দেখা যাক, মোহনবাগান তো ধীরে ধীরে তৈরি হচ্ছে। এরপর সোজা চলে আসছি ইস্টবেঙ্গলের খবরে। ইস্টবেঙ্গলের খবর যেরকম আগে একবার দিয়েছিলাম, সেরকম অভিষেক আম্বেকার হয়তো অলরেডি সই করে দিয়েছেন ইস্টবেঙ্গলে। রাজু গায়কোয়াড়ের সই করার কথা ছিল, রাজু গায়কোয়াড় অলরেডি নো অবজেকশন সার্টিফিকেট জামশেদপুরের থেকে নিয়ে ইস্টবেঙ্গলে সই করে দিয়েছেন বলেই খবর। এখন দেখার, ইস্টবেঙ্গল আলাদা করে অ্যানাউন্স করে এদের নাম, নাকি একসঙ্গে, অনেক সময় হয় যে একটা টোটাল দল অ্যানাউন্স করে দেয় কোনো টিম, তো ইস্টবেঙ্গল এরকম হতে পারে যে টোটাল টিমটা অ্যানাউন্স করে দিচ্ছে। এছাড়া এই তো গেল কনফার্ম ট্রান্সফার নিউজ মোটামুটি। এছাড়া দুটো খবর আরও যোগ করব, সেটা হচ্ছে, এক নম্বর হচ্ছে চুলোবা এখন কলকাতায় খেলা তার একটু অনিশ্চিতই হয়ে গেল বলে মনে হচ্ছে, কেননা ইস্টবেঙ্গল মোহনবাগান দুজনেই তাদের ডিফেন্সিভ জায়গাটা সবাইকে অনেককেই সই করিয়ে নিয়েছে। তৃতীয়ত, আরেকটা আগেও ভিডিওতে খবর করেছিলাম, মিলন সিংয়ের জন্য মোহনবাগান কিন্তু অল আউট যাচ্ছে। দেখা যাক, মিলন সিংকে যদি মোহনবাগান পেয়ে যায় তাহলে কিন্তু মাঝমাঠের প্রবলেমটা কিছুটা সলভ হবে। তবে এখনও বলছি, মোহনবাগানের এখনও কিন্তু একটা প্লেমেকার দরকার। তো এই ছিল এখনকার ট্রান্সফার নিউজ। মোহনবাগান ইস্টবেঙ্গল দুজনেই, যেরকম অনেক ভিডিও আগে থেকেই আমরা বলে আসছি যে ইস্টবেঙ্গল মোহনবাগান দুজনেই ভালো দল গোছাচ্ছে, আমরা সাধারণ সমিতি, মোহামেডান, সকলের, ভবানীপুর সকলের দলের কথা বলেছি, রেনবোর দল ভালো হচ্ছে। সুতরাং এবারে কলকাতা লিগ থেকেই একটা চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতামূলক প্রতিযোগিতা দেখা যাবে, তো চোখ থাকবে সেদিকেই। মোহনবাগানের সমর্থকদের মধ্যে একটু খুশির হাওয়া এসছে আজকে দেবজিৎ সাইন করায়। দেবজিৎ নিজেও খুব খুশি, সেই সাক্ষাৎকারে মোটামুটি আমরা জানতে পেরেছি দেবজিৎ নিজেও খুব খুশি। দেখা যাক, অলরেডি সাইন করে ফেলা সমস্ত প্লেয়ার এবং সাইন করব এরকম সমস্ত প্লেয়ার যারা মোহনবাগান এবং ইস্টবেঙ্গলে সাইন করতে চলেছে, মোহামেডানে সাইন করতে চলেছে, কলকাতার বিভিন্ন ক্লাবে সাইন করতে চলেছে, তাদের জন্য শুভেচ্ছা রইল। ভিডিওটা আর বড় না করে এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দাও, বেল আইকনটা ক্লিক করলে নোটিফিকেশনটা পেয়ে যাবে। অনেক কষ্ট করে ভিডিও বানাতে হয়, তোমরা যদি
লাইক বাটনটা হিট করে দাও, আমরা একটু এনথু পাই। আরেকটা কথা যাওয়ার আগে বলে দিই, আগেও বলেছিলাম যে তোমরা কমেন্ট করতে থাকো, তোমাদের কমেন্টগুলো নিয়ে আমি একটা ভিডিও বানিয়ে দেবো। যারা হেটার্স আছো তারা অবশ্যই কমেন্ট করবে, তাদের জন্য আমার উত্তর থাকবে, এবং যারা আমাদের পছন্দ করো তারাও প্রশ্ন করবে, কোনো নতুন প্রশ্ন থাকলে করবে, সেইগুলো তো আমরা উত্তর দেবোই। সেই রকম মিলিয়ে দু তিন দিন চার দিন অন্তর অন্তর একটা করে আমরা কমেন্টের ওপর ভিডিও বানিয়ে দেবো। চলো আজকের মতো টাটা। চলো কভার হলো, যে কটা নিউজ ছিল কভার হলো, ঠিক আছে সব কটা, চলো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ।